ভারতীয় জনতা পার্টির স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলাশাসকের করণ। সোমবার উত্তর দিনাজপুর অফিস পাড়া কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরের সামনে ধুমধুমার কাণ্ড ঘটে। বিশাল পুলিশ বাহিনী বিজেপির এই আন্দোলনকে আটকে দেওয়ার জন্য মোতায়েন করা হলেও বিজেপি কর্মীরা জেলাশাসকের দফতরের সামনে পৌঁছে যায়। বিজেপি কর্মীরা জেলাশাসকের দফতরের সামনের দরজার তালা ভেঙে দফতরের সামনে পৌঁছে যায় বলে অভিযোগ। সূত্রের খবর, রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের সীমাহীন দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা অন্য খাতে ব্যয় করা, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা না দেওয়া সহ একাধিক দাবিতে সোমবার জেলাশাসককে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। সোমবার রায়গঞ্জ শহর থেকে উত্তর দিনাজপুরের জেলা সদরের অফিস পাড়া কর্ণজোড়ায় বিশাল মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে পৌঁছায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাশাসকের দফতরের সামনে লোহার দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। মিছিল গেটে আসতেই বিজেপি কর্মীরা গেটে ধাক্কাধাক্কি শুরু করেন। আন্দোলনকারীদের ধাক্কায় গেটের তালা খুলে গেলে জেলাশাসক দফতরের সামনে যাওয়ার চেষ্টা করেন। পুলিশি বাধায় তারা দফতর পর্যন্ত পৌঁছতে পারেননি। ঘটেনি আইন শৃঙ্খলার অবনতিও। এ বিষয়ে উত্তর দিনাজপুর বিজেপির সভাপতি বাসুদেব সরকার কি বলেছেন শুনে নেব। আজকে আপনাদের এই বিক্ষোভটা কি? তৃণমূলের সীমাহীন দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, কেন্দ্রীয় অর্থের অপব্যবহার, কেন্দ্রীয় অর্থ তছরূপ, তার প্রতিবাদে আজকে আমরা জেলা সমাহর্তার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তা পৌঁছতে চাইছি। এখানে একটা ধুন্দুমার কাণ্ড ঘটল, এটা ঘটা স্বাভাবিক। আপনারা জানেন পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের শাসনে পুলিশ প্রশাসনের যে রাজনীতিকরণ হয়েছে, যার দরুন পুলিশ বিরোধী রাজনৈতিক দলের যারা রয়েছে বিরোধীদের গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের আন্দোলন করতে তারা বাধা সৃষ্টি করে, বারে বারে বাধা সৃষ্টি করে, বিজেপিকে তো করেই। আমরা যখন শান্তিপূর্ণভাবে জেলা সমাহর্তা আমাদেরকে সময় দিয়েছে, তারপরেও আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি, পুলিশ আমাদের রাস্তা আটকানোর চেষ্টা করেছে, আটকেছে, আমাদের কার্যকর্তারা সেই বাধাকে উপেক্ষা করে জেলা সমাহর্তার দপ্তরের সামনে পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। জেলা সমাহর্তা এখন আমাদের কাছ থেকে ডেপুটেশন নেবে কি নেবে না সেটা এখন জেলা সমাহর্তা জানাবেন। আপনারা কি করবেন? জেলা সমাহর্তার যদি আমাদের ডেপুটেশন না নেয় আমরা এখানে অবস্থান করব। যতক্ষণ না নেবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।